আমরা আল্লাহর উপর ভরসা রাখি। সূরাতুদ দোহা মোটিভেশনাল সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বড় মন খারাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মন খারাপ, আল্লাহ সহ্য হচ্ছে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মন ভালো করে দেওয়ার জন্য আল্লাহ একটা সূরা নাযিল করলেন, সূরাটার নাম সূরাতুদ দোহা। এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনো নিরাশ হয় না, মুমিন কখনো হাল ছেড়ে দেয় না, মুমিন সব সময় ভরসা রাখে একজনের উপর, তিনি কে? আমরা কখনো হতাশ হই না, ঠিক কি না? আমরা কখনো নিরাশ হই না, ঠিক কি না? আমরা কখনো হাল ছেড়ে দেই না, আমরা ভরসা রাখি একজনের উপর, তিনি কে? এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান নট গো, ইউ ফিল সো লস্ট দ্যাট ইউ আর সো অ্যালোন, Don't despair and never lose hope, cause Allah is always by your side, Inshallah, pardon, Inshallah, Inshallah, you'll find your way, Inshallah, 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 you'll find your way. আমাদেরকে রাস্তা দেখায় কে? এই জন্য আমরা হাল ছেড়ে দেই না, আমরা নিরাশ হই না, আমরা হতাশ হই না, আমরা ভরসা রাখি একজনের উপর, তিনি কে? এটা ঠিক, মাঝে মাঝে আমাদের জীবনে বিপদ আসে, পরীক্ষা আসে, মুসিবত আসে, এগুলো আসে আমাদেরকে শক্ত করার জন্য, ঠিক কিনা? আমাদের কোমরকে সোজা করার জন্য, আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য, প্রতিকূল পরিবেশে কি কি করে বীর দর্পে দাঁড়িয়ে থাকতে হয়, নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হয়, সেটা শিক্ষা দেওয়ার জন্য। এজন্য মুমিনের হারাবার কিছু নেই। লা তাইআসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফের ছাড়া, মুশরিক ছাড়া, নাস্তিক ছাড়া, মুনাফিক ছাড়া কেউ কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। আমরা সবসময় আল্লাহর রহমতের ভিখারি, আমরা সব সময় আল্লাহর রহমতের প্রত্যাশী, আমরা সব পরিস্থিতিতে ভরসা রাখি একজনের উপর। মক্কাবাসীরাও এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁচায়, বলে কি মোহাম্মদ কিছু বলো না, যে নতুন কিছু শোনাও না, যে এতদিন তো অনেক কটকট করছো, অনেক কথা শুনেছো, কই তোমার সেই কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন না, কেমনে বলবো? উনি কি মন করা কিছু বলে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা, মন করা তিনি কিছু বলেন না, মন মস্তিষ্ক প্রসূত কোন কথা তিনি জাতির কাছে পেশ করেন না, তিনি তাই বলেন যা তাকে নির্দেশ দেয়া হয়, আর নির্দেশটা দেয় কে? সবাই বলতে লাগলো, মোহাম্মদ তোমার নতুন কথাবার্তা কই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ কিপ সাইলেন। কাফেররা বলতে শুরু করলো, ইন্না মুহাম্মাদান কালাহু রাব্বুহু, মুহাম্মাদের রব মুহাম্মদ রে ভুলে গিয়েছে, মুহাম্মাদের রব মুহাম্মদ রে বর্জন করেছে। তাই তো নতুন কিছু আসে না, মোহাম্মদ তোমার দিন শেষ, তোমার কাছে আর আসবে না। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব টেনশন শুরু করে দিলেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো, ইন্না শাইতানাকা ফাত্তারাকা, হে মোহাম্মদ তোমার শয়তান তোমারে তরক করছে। উম্মে জামিল সাইয়েদিনা জিব্রাইল আলাইহিসসালামকে বুঝিয়েছেন, তিনি বুঝিয়েছেন যে মোহাম্মদ জিব্রাইল তোমার কাছে আসে না, শেষ তোমার দিন শেষ, তোমার খেলা শেষ, আর আসবে না। রাসূল ইসলাম নিজেও ভয় পেয়ে গেলেন, ঘটনা কি, আমার কোনো ভুল হচ্ছে না তো, আমি কোনো অন্যায় করে ফেললাম না তো, আল্লাহ আমার উপর নাখোশ হলেন না তো, আমরাও মাঝে মাঝে এরকম ফ্রাস্ট্রেশনে ভুগি, ভুগি না কি রে? আল্লাহ বোধহয় আমারে পছন্দ করে, এত দোয়া করি আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করে না, আল্লাহ মনে হয় আমারে চায় না, আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না, তাহলে আমার দোয়া কবুল হয় না কেন, আমি এত দুঃখী কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই টেনশনে পড়লেন, ঠিক একই ডিলেমায় পড়লেন, ঠিক একই পেরেশানিতে ভুগলেন, কি রে ওহী নাযিল হয় না কেন, আমাকে নিয়ে কাফির মুশরিকরা বেদিনরা ঠাট্টা বিদ্রুপ করে, উপহাস করে, কিন্তু আল্লাহ তাআলা কোনো ওহী নাযিল করে না, ঘটনা কি, আমার ভুল হলো না তো, আমি কোনো অন্যায় করে ফেললাম না তো, আল্লাহ আমার উপর নাখোশ হলেন না তো, টেনশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে ভুগছেন, ইন দ্য মিন টাইম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেনশন দূর করে দিয়ে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো করে দেওয়ার জন্য এই সূরা দোহা নাযিল করলেন কে? আল্লাহ রাসূল যখন টেনশনে হাবুডুবু খাচ্ছেন তখনই আল্লাহ নাযিল করলেন আদ-দোহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা সকালের আলো, প্রভাতের সূর্য কিরণ, আলো মানে আশার আলো, সম্ভাবনার আলো। আলো বললে মনের মধ্যে একটা সাহস জাগে না, আর অন্ধকার বললে ভয় লাগে না? আমাদের ছোট বাচ্চারা বাসার ভিতরে অন্ধকার হলে ভয় পায় না? তার মানে অন্ধকার হচ্ছে ভয়ের প্রতীক, আর আলো হচ্ছে আশার প্রতীক। সুবহানাল্লাহ। পরে রাসূল ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ দুইটা শপথ করলেন, চিল্লায় বলতে হবে কয়টা? এক হচ্ছে আলোর শপথ, আরেক হচ্ছে অন্ধকারের শপথ। এক হচ্ছে, আরেক হচ্ছে বদ্দোহা, দোহার শপথ, প্রভাতের সূর্য কিরণের শপথ, ওয়াল লাইলি ইযা সাজা, নিঝুম নিস্তব্ধ রাতের শপথ। আল্লাহ তাআলা আলো আর অন্ধকারের শপথ দিয়ে মূলত ওহি আশা আর না আশাকে বুঝিয়েছে। সুবহানাল্লাহ। পড়ে আলোকে আল্লাহ তাআলা ওহির উপস্থিতির সাথে তুলনা করেছেন, অন্ধকারকে রাব্বুল আলামিন এই সূরার মধ্যে ওহির অনুপস্থিতিকে বুঝিয়েছেন। আল্লাহ বুঝাতে চাইলেন, নবী আমি আপনারে ভুলি নাই, কেমন করে আমি আপনারে ভুলি? আপনি আমার হাবিব, ফিকিরা আপনি আমার খলিল না, আপনি আমার হাবিব। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। আর আল্লাহ রাসূল ছিলেন হাবিব, খলিল বন্ধু, হাবিব বন্ধু। কিন্তু খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কি কাজ করলেন হাবিবকে খুশি রাখার জন্য? আজকে সব আমরা শুনবো। আল্লাহ বললেন আদ-দোহা ওয়াল লাইলি ইযা সাজা, আলোর শপথ অন্ধকারের শপথ। দোহা মানে আলো, প্রভাতের আলো, আলো দিয়ে আল্লাহ বুঝাইলেন এটা হচ্ছে ওহি। আর ওয়াল লাইলি ইযা সাজা, রাতের শপথ দিয়ে বুঝালেন এটা ওহির অনুপস্থিতি। আল্লাহ বুঝাতে চাইলেন, নবী ওহি আসা না আসা দুইটাই আপনার জন্য দরকার। আমি আপনারে ভুলি নাই, আমি আপনারে বর্জন করি নাই, অসম্ভব। আমি আপনার উপর গোসা হই নাই, রাগ হই নাই, আমি ইচ্ছা করি আপনার একটু বিশ্রামের সুযোগ দেওয়ার জন্য ইচ্ছা করে ওহি পাঠানো বন্ধ রেখেছি। কারণ ওহি রিসিভ করা সাধারণ কোন বিষয় না। আল্লাহ বলেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। ও নবী, এটা একটা ভারী বাণী, এটা শক্তিশালী বাণী, এটা একটা পাওয়ারফুল মেসেজ, এটা যেন যেন কোনো বাণী নয়, কোরআনের বাণী টাকা। সবসময় যদি নবী আমি ওহি পাঠাই আপনার কষ্ট হয়ে যাবে। আমরা সপ্তাহে সরকারি চাকরি যারা করেন, সাত দিনে কাজ করেন কয়দিন? হ্যাঁ, পাঁচ দিন। ছুটি কয়দিন? তো পুরো সপ্তাহ সাত দিনে যদি কাজ থাকতো করতে পারতেন? কথা বলেন। আবার সাত দিনে যদি ছুটি থাকতো ভালো লাগতো? আল্লাহ বুঝাতে চাইলেন, নবী লাগাতার যদি অভিনাশিল করি, এটা রিসিভ করা, এই দাওয়াতটা যথাযোগ্য মর্যাদায় পৌঁছে দেয়া, এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। কারণ ওহি এটা সাধারণ কোন বাণী নয়, এই বাণীটা কা? আল্লাহ রাসূল যখন ঘোড়ার উপরে কিংবা ওটের উপরে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো ওনার উপর, কোরআনের ভারে, কোরআনের পাওয়ারে ওটের পা গুলো, ঘোড়ার পা গুলো মরুভূমির বালির মধ্যে দেবে যেত। এত পাওয়ারফুল বাণী, লাও আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ। এর ওই কোরআনকে আপনার কাছে না পাঠিয়ে পাহাড়ে নাজিল করলে, মাউন্ট এভারেস্টে নাজিল করলে, তুর পাহাড়ে নাজিল করলে, আউস পর্বতমালায় নাজিল করলে, আলাস্কা মাউন্টেন রেঞ্জ এটার উপর নাজিল করলে, এই ময়মনসিংহের গারো পাহাড়ের উপর নাজিল করলে, মুহূর্তে এই পাহাড়গুলো ভেঙে চুড়ে দুর্বার হয়ে খান খান হয়ে যেত। তার মানে এই বাণীটা কি হালকা না শক্ত? ওটের উপর থাকা অবস্থায় যখন কোরআন নাজিল হতো ওটের পা দেবে, ঘোড়ার উপর থাকা অবস্থায় কোরআন নাজিল হলে ঘোড়া বসে যেত, শীতের রাতে কোরআন নাজিল হলে আম্মা জান আয়েশা বলেন আমরা কম্বল গায়ে দিয়ে কাঁপতাম,
وَإِنَّ جَبِينَهُ لَيَتَفَصَّدُ عَرَقًا رسول صلی اللہ علیہ وسلم এর দাড়ি আর টুপি বেয়ে ঝরঝর করে ঘাম ঝরত এক সাহাবীর মাথার মধ্যে পা রেখে বিশ্বনবী শুয়ে আছেন ঘন্টাখানিক শুয়ে থাকলেন সাহাবি বলে আমার ব্যথা লাগে না বিশ্বনবী শুয়ে আছেন হঠাৎ করে বিশ্বনবী ঘুম থেকে জাগলেন কিন্তু এই সাহাবি প্রাণের উপর থেকে মাথা তুলেন নাই ইন দা মিন টাইম কোরআনের আয়াত নাযিল হওয়া শুরু হলো সাহাবি বলেন এক ঘন্টা শুয়ে আছে আমি টের পাই না কিন্তু যখন কোরআনের আয়াত নাযিল হলো মনে হলো উহুদ পাহাড়টা আমার পায়ের উপরে চেপে বসেছে ঘন্টাখানিক শুয়ে আছে বিশ্বনবী সাইয়েদানা সাইয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের মধ্যে মাথা রেখে উনি টেরই পাচ্ছেন না কিন্তু ইন দা মিন টাইম হঠাৎ করে সাইয়েদানা জিব্রাইল কোরআনের আয়াত নিয়ে আসলো বিষ্ণু ইসলাম কোরআনের আয়াত রিসিভ করতে শুরু করলেন যখনই কোরআনের আয়াত নাজিল হলো সাহাবী বলেন বিষ্ণুনবীর মাথার ওজনটা এত বেড়ে গেল আমার মনে হচ্ছে মুহূর্তের মধ্যে আমার পায়ের রান ফেটে খানখান হয়ে যাবে তার মানে এই কোরআনের মধ্যে পাওয়া আছে না নাই এটা কি হালকা বাণী না ভারী বাণী প্রতিদিন যদি ভারী ভারী কথা বিষ্ণুনবীর কাছে রিসিভ হয় বিষ্ণুনবী এই অভির ভার স্নায়ুতে সহ্য করতে পারবে আল্লাহ বলেন নবী আপনার কষ্ট হচ্ছে এটা দেখে আমি ইচ্ছা করে ইন্টেনশনালি ইচ্ছা করে আপনার বিশ্রাম আর রেস্টের ব্যবস্থা রাখার জন্য কয়েকদিন ইচ্ছা করে অবিনাজিল বন্ধ রেখেছি কাফেররা বলে আমি আপনারে ভুলে গেছি নো নেভার অসম্ভব আপনি আমার হাবিব আপনারে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব আমি আপনার উপর রাগ করি নাই আমি ইচ্ছা করে অহিনাজিল না করে আপনার কিছুদিনের জন্য ছুটি আর বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছি চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ শপথ করে বললেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা আলোর শপথ অন্ধকারের শপথ তারপরে বিশ্বনবীর রব্বুল আলামিন তিনটা কনফার্মেশন শোনালে কয়টা প্রথমে দুইটা ওফ দানি দুইটা শপথ তারপরে তিনটা কনফার্মেশন তারপরে তিনটা রিমাইন্ডার এন্ড ফাইনালি তিনটা ওয়ার্ক প্ল্যান মানে কর্মসূচি বাংলায় বললে প্রথমে আল্লাহ দুইটা শপথ করেছেন তারপরে দুইটা কনফার্মেশন করেছেন মানে আমি আপনাকে কনফার্ম করলাম যে এগুলো আমি আপনাকে দেব তারপরে তিনটা রিমাইন্ডার দিয়েছেন নবী আগে আপনার কি দিছি শুনেন আর সর্বশেষ আল্লাহ তাআলা বিশ্ব নবীকে তিনটা ওয়ার্ক প্ল্যান দিয়েছেন মানে কর্মসূচি চিল্লায় পড়তে হবে সুবহানাল্লাহ কনফার্মেশন নাম্বার 1 মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ও নবী চিন্তা করবেন না আমি আপনারে ভুলি নাই আমি আপনারে বর্জন করি নাই কাফেররা যে বলেন আমি আপনারে ছেড়ে দিয়েছি ভুলে গিয়েছি না যখনই আপনি টেনশনে আছেন যখনই আপনি পেরেশানিতে আছেন এমন নাজনে এমন ও সন্দেহ আপনারে শোনাবো সুখের সংবাদ শোনাবো ওই সংবাদ শুনে আপনি যদি খুশি হয়ে যান তার মানে নবীর মন ভালো করার দায়িত্ব নিছে কে কি আল্লাহ পাইছে বিশ্বনবীর মন খারাপ তখনই আল্লাহ অ্যাক্টিভ তখনই আল্লাহ নিয়ামত পাঠায় কিভাবে বিশ্বনবীর মন ভালো করেন আল্লাহ মক্কাতে বিশ্বনবী যখন দাওয়াতি কাজ শুরু করলেন বিশ্বনবী দেখলেন মক্কায় দুইটা লোক আছে এই দুই লোকের এক লোক যদি আমার ইসলামের ছায়ার তলে না আসে তাহলে মক্কায় ইসলামের দাওয়াতকে বেগমান করা আমার জন্য কঠিন হয়ে যাবে বিষ্ণু ইসলামের মন খারাপ হায়রে এই দুইটার একজনও তো আমার কথা শোনে না এই দুইজনের একজনও তো আমার দাওয়াত কবুল করে না একদিন তাহাজ্জুদের সালাতে বিষ্ণু ইসলাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন বিষ্ণুর যে মন খারাপ আল্লাহ তো এটা বুঝে টুঝে না তাই না আল্লাহ তো বুঝে দেখে না না তাহাজ্জুদের নামাজে ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আল্লাহুম্মা আ'ইজাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইনদাক আল্লাহ মক্কার দুইটা লোকের নাম তোমার কাছে বলবো আজকের তাহাজ্জুদের মুনাজাত দুইটা লোকের নাম তোমার কাছে তাহাজ্জুদের ফরিয়াদ আমি উল্লেখ করব দুইটা লাগবে না দুইজনের একজন রে দিলেই হবে আল্লাহ রাসূল দোয়া করলেন আল্লাহুম্মা আ'ইজাল ইসলাম ওয়া আহাব্বির রাজুলাইনি ইনদাক আল্লাহ মক্কার দুইজনের একজনকে আমি চাই এই দুইজনের যে কোনো একজন যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ রাসূল দোয়া করলেন আল্লাহুম্মা আ'ইজাল ইসলাম ওয়া আহাব্বির রাজুলাইনি ইনদাক বি উমর ইবনে আল খাত্তাব আও আবি জাহল ইবনে হিশাম আল্লাহ হিশামের বেটা আবু জাহল এরে দাও নাইলে খাত্তাবের বেটা উমর এরে সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ রাসূলের দোয়া কবুল হয় না আল্লাহ রাসূল অপেক্ষা করছেন ইন দা মিন টাইম সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনে দারিল আরকামের ঘরে বিশ্বনবী বসে বসে কোরআনের দাওয়াত লুকিয়ে লুকিয়ে দিচ্ছিলেন সাইয়েদ ওমর ফারুক তখনও কালিমা পড়েন নাই
তিনি বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে আক্রমণ করার জন্য যখন দারুলার কামের ঘরের দিকে ছুটে আসছেন, সাহাবারা বলতে শুরু করলো, নবী আপনি ওই দরজা দিয়ে তাড়াতাড়ি মুহূর্তেই পালিয়ে যান, ওমরের ফারুক তলোয়ার নিয়ে আপনার সামনে চলে এলে রক্ষা নাই। আল্লাহ রাসূল বললেন, তোমরা সরব, দরজাটা খুলে দাও, ওমরকে আমার সামনে তাড়াতাড়ি চলে আসতে দাও। আমার মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের জায়নামাজে বসে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যে ওই দিন রাতে দোয়া করেছি, আজকে আমার দোয়াটা কবুল হতে চলেছে। আমার তো মনে হচ্ছে আমার দোয়াটা কবুল হতে চলেছে। সরে যাও। হামজা ইবনে আব্দুল মুত্তালিব চাতারে সরাই দিলেন। সাইয়েদনা ওমর ফারুক তলোয়ার নিয়ে এসে বিশ্বনবীর নূরানি চেহারার দিকে তাকিয়ে মুহূর্তেই কুপোকার হয়ে তলোয়ারটা বিশ্বনবীর সামনে রেখে দিয়ে বললেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এমন এমন জিনিস আমি আপনারা দেব, আপনি পাবেন আর খুশি হবেন, পাবেন আর খুশি হবেন। আপনার মন খারাপ, আমি আল্লাহ নিজ দায়িত্বে মন ভালো করে দেবো। পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক মুসলমান হয়ে গেল। এবার আবু জাহেল, উকবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এদের টনক নড়ে উঠল, কারণ ওমরে ফারুকের মতো শক্তিশালী লোক মক্কায় দ্বিতীয়টা ছিল। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী না? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ সত্য নবী। এই কোরআন কি সত্য না? সত্য। ইসলাম কি সত্য ধর্ম নয়? এটাও সত্য। ওমরে ফারুক বললেন, ফা ফিমাল ইখতিফা, তাহলে লুকায় লুকায় কে? তাহলে সাফা পাহাড়ের পাদদেশে সেই আরকাম ইবনে আমির আরকামের ঘরের ভেতরে অন্ধকার ডুবে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত কে? ময়দানে নেমে পড়েন, আমি উমর আছে, দেখি কে কি করবে। রাসূল সাল্লাল্লাহু বললেন, না, এটা মাক্কি জীবন, ধীরে সুস্থে দাওয়াতি কাজ করো, উমর ফারুক ছাড়বে না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মিছিলের অনুমতি দেন। আল্লাহ রাসূল বললেন, যাও মিছিল দাও। উমর ফারুক দুইটা লাইন করলেন, মোট খুঁজে পেলেন 11 জন। তো বাংলা পড়েন, এক লাইনের নেতা বানালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোত চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে, আর আরেক লাইনে উনি দাঁড়ালেন 6 জন 6 জন 12 জন, উনি সহ 12 জনের মিছিল। তো আল্লাহ পড়বেন না, তো মিছিলের সামনে দাঁড়িয়ে উনি একটা ছোট্ট এক বাক্যের ভাষণ দিলেন। উনি বললেন, মান আরাদা আন তাকুলা উম্মু ইয়াজমা ওয়ালাদু তারমিলা জাওজাতুহু ফালিয়াসুদ্দানি। এই মক্কা নেতা খেতারা, কে আছো? কে চাও মায়ের বুককে খালি করতে? কে চাও সন্তান গুরুরে ইয়াতিম বানাতে? কে চাও তোমার স্ত্রীকে বিধবা বানাতে? সামনে আসো, পারলে আমি উমরের ঠেকাও। উমরে ফারুক দাঁড়ালেন, দাঁড়িয়ে তাকবীর শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক একটা স্লোগানে মক্কার মানুষ জমিন সেদিন হাট হাট করে কেঁপেছে। ইতিহাস সাক্ষী, আবু জাহেল, উকবা, শাইবা, এই আল্লাহু আকবার স্লোগান আর শুনে নাই। হঠাৎ ভাবলো ঘটনা কি, কার এত সাহস আমার নির্বাচনী এলাকায় আল্লাহু আকবার নামে স্লোগান দেয়? নেমে আসলো ঘর থেকে বাইরে, আইসা দেখে মিছিলের সামনে কে? ওমর রে দেখে দিছে একটু। শুধু কাফেররাই সাইয়েদান ওমরে ফারুককে দেখে দৌড়াতো না, মুনাফিকরাও ওমরে ফারুককে দেখে দৌড় মারতো। ইভেন ইবলিস শয়তান ওমরে ফারুককে দেখলে দৌড় মারতো। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? আল্লাহ রাসূল ওমরে ফারুককে দেখলে বলতেন, ওমর, মা সালাকা শাইতান সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিকুম। ওমর, ইবলিস শয়তান যদি তোমার কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে, ইবলিস শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। ওমরে ফারুক আল্লাহর গিলাব যে স্পর্শ করলেন আর মিছিল থামাল, ওরকম ওমর আমাদের দরকার আছে না? নাই। বিশ্ব নাই বললেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, কোনো রসুল নাই, তবে আমার পরে যদি কেউ নবী হতো, লাউকানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার প্রাণের সাহাবা ওমরের ওই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছো রসুল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালি দিবি জয় সময়। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি,
খালি দিবি জয় সমর, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। ওরকম একটা উমর হইলে আমাদের জন্য এলাম, ওই একটা উমরের অপেক্ষায় বসে আছে গোটা মুসলিম উম্মাহ চিল্লায় করে ঠিক কি না? উমরে ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে বিশ্ব নবী খুশি হয়ে গেলে বলা সাউফা ইউতিকা রব্বুকা। আল্লাহ বললেন, নবী যখনই আপনার মন খারাপ, যখনই আপনি পেরেশানিতে ভুগবেন, যখনই আপনি টেনশন করবেন, তখনই আপনার মন ভালো করে দিবে কে? আল্লাহর ঘোষণা। এন্ড ভেরিলি আল্লাহ গোনা গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি, এমন জিনিস আমি দেব আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে দিতে তায়েফ চলে গেল। তায়েফ নাম শুনেছেন? মক্কা থেকে 80 মাইল দূরে। আমি গিয়েছি কয়েকবার, ঠান্ডা এলাকা, 6000 ফিট উঁচু, মেঘ নেমে আসে। তায়েফে গেলে কেউ বিশ্বাসই করবে না এটা সৌদি আরবের অংশ, বৃষ্টি হয়, কি হয়, চাষাবাদ হয়, অনেক ফলমূলের শাকসবজি পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 মাইলের মরুর পথ পাড়ি দিলেন, আমাদের মতো প্রাইভেট কারে চড়ে গেছিলেন, তাই না? মরুর পথ, তপ্ত মরুভূমি, সূর্যের প্রচন্ড তাপ উপেক্ষা করে তায়েফে গেছিলেন জমির মামলার বিমান কি করতে, তায়েফ বাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ রাসূলের নিজের কোনো স্বার্থ ছিল কথা কয় না? তায়েফ বাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, বাসীরা যাতে মাইন না খায়। আপনার কি নবী ছিল? সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বল বড় বিশ্বস্ত, তার কাছে মন খুলে দেয়া যায়, তার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। বাংলা পড়ি দিল দড়িয়া নাম ছিল রহমতুল লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ আ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স, নবী হে আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছিলাম। সুবহানাল্লাহ, রহমতের নবী, দয়ার নবী, দাওয়াত দেওয়ার জন্য 80 মাইলের লম্বা মরুর পথ পাড়ি দিয়ে তায়েফের ময়দানে যখন ছুটে যায়, তায়েফের ছেলেরা বিশ্ব নবীর দাওয়াত তো কবুল করেই নাই, বরং বিশ্ব নবীর অপমান করেছে, বিশ্ব নবীকে লাঞ্ছিত করেছে, বিশ্ব নবীর সাথে মারপিট করেছে, বিশ্ব নবীর গায়ে পাথর মেরেছে। এই সুস্থি দেহটা বেয়ে বেয়ে ছড়ে ছড়ে বিশ্ব নবীর গা থেকে টপ টপ করে তায়েফের জমিনে তাজা লাল গিয়েছে তায়েফবাসীদের বাঁচানোর জন্য, নিজের কোনো স্বার্থ নাই। তায়েফবাসীরা যেন জাহান্নামের আগুনে না জ্বলে, কিন্তু তায়েফবাসীরা বিশ্বনবীর আঘাত করে। তিন তিনটা জায়গায় আমি দেখি জায়গায়, তিন তিনটা জায়গায় বিশ্বনবীকে আহত করা হচ্ছে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বড় না মহাক, হে না কে বিশাল পথ পাড়ি দিয়ে দাওয়াত দিলেন, বিনিময়ে পেলেন পাথরে রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ অবজার্ভিং মি, আল্লাহ আমাকে দেখছেন, তিনি আমাকে অবজার্ভ করছেন,
আমার প্রতিটি কাজ, আমার প্রতিটি মুহূর্ত ইন দ্য ডে অফ জাজমেন্ট তার কাছে বাই টু বাই তার সুপ্রিম কোর্টের কাজ গড়ায় দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে। এটা হচ্ছে মুমিনের বিশ্বাস। মুমিন সব সময় এটা বিশ্বাস করে যে কেউ না দেখুক, দেখে কে? পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না? কথা বলেন, পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় না? সিগন্যাল দিয়ে রাখছে পুলিশ, যাবা না, হুট করে গাড়ি টানবা, কিছু করার আছে? র‍্যাবের চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না? বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ, যারা দেশের বাইরে থেকে আসেন, ইমিগ্রেশন পুলিশরা জিজ্ঞেস করে গোল্ড আছে, গোল্ড কোন দেশ থেকে আসছেন, গোল্ডের বার আছে? তো তাদের চোখ ফাঁকি দিয়ে অনেকে দেশের বাইরে থেকে গোল্ড নিয়ে আসে, কত বড় টাকা আছে না নাই? দেখেন ওদের চোখ ফাঁকি দেওয়া যায়। পরীক্ষার হলে যারা গার্ড দেয় তারাও যাতে উল্টাপাল্টা করতে না পারে ম্যাজিস্ট্রেটও লাগানো হয়, ঠিক কিনা? ওই ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না? ফাঁকি দেওয়া যায় না শুধু একজনের চোখ। এজন্য আমি সবসময় বলি যে কেউ যেটা দেখে না দেখে কে, কেউ যেটা শোনে না শোনে কে? আপনি যখন যে মুহূর্তে যেভাবে আল্লাহ তাআলাকে ডাকতেন তিনি শুনতে পান, নাকি মাঝরাতে ডাক দিলে শোনে না, তুফানে পড়ে ডাক দিলে শোনে না, ভূমিকম্পের মাঝখানে ডাক দিলে উনি শোনে না? এই বিশাল সাত আকাশ, সাতটা স্তরের জমিন, এই সাত স্তরের জমিনের নিচে কোন গোপনতম প্রকোষ্ঠে কোন একটা বক্সের ভিতরে যদি ছোট্ট একটা মাকড়সা বা পিপিলিকা হেঁটে বেড়ায়, আল্লাহ বলেন আমি সাত আকাশের উপর থেকে, আমার আরশের উপর থেকে ওই পিঁপড়ার পায়ের আওয়াজটাও শুনতে পাই। এজন্য বিপদে পড়লে মন যখন বিষণ্ণ থাকবে, দুঃখের সময়ে আমরা চাইব কার কাছে, সব সময় প্রশংসা করব কার? ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে চাও, যখন কোনো কিছুর প্রয়োজন হবে আল্লাহর কাছে চাও। বিষ্ণু বলেছেন তোমার পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, মুচির দোকানে যাওয়ার আগে জুতা ছিঁড়ে গেছে মুচির দোকানে তো যেতেই হবে, কিন্তু মুচির দোকানেও যাওয়ার আগে চাইবা কার কাছে? আল্লাহর কাছে। এটা হচ্ছে মুমিনের বিশ্বাস, অগাধ বিশ্বাস থাকবে তার আল্লাহর উপর। যে কোনো পরিস্থিতিতে মুমিন এটা বিশ্বাস করে যে এই ক্রাইসিস থেকে একমাত্র আমাদেরকে উত্তরণ করতে পারেন একটা সত্তা, চিল্লায় বলেন তিনি কে? এই জন্য সবসময় আমরা তার প্রশংসা করব। আল্লাহর প্রশংসা কি কম কম না বেশি বেশি? বেশি বেশি প্রশংসা করলে খুশি হয় কে? লা ইন শাকারতুম লা যীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবী লা শাদীদ, যদি আমার শুকরিয়া করো, আমাকে যদি থ্যাঙ্কস দাও, তাহলে আমি আল্লাহ তোমাকে নেয়ামত যা দিয়েছে আরো বাড়িয়ে দেব। আর এত কিছু দেওয়ার পরে যদি না শুকরি করো, তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় ভয়ানক। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ছাড়ি না, ধরে 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 না, ধরলে আল্লাহ, মনে থাকবে এই কথাগুলো? আল্লাহ ইজ ওয়াচিং মি, মনে রাখবেন। অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর আমি পাঁচ রাত নামাজ করি, ইয়াং ছেলেরা, আমি ইয়াংদের কথা বুঝি, ইয়াংরা আমার কথা বুঝে, আমি নিজেই তো ইয়াং, বুঝতে তো হবেই। তো অনেকে আমাকে প্রশ্ন করে যে হুজুর আপনাদের আলোচনাগুলো শুনে আমার জীবনের মোড় পরিবর্তন হয়েছে, কিন্তু এই পর্নোগ্রাফির করাল গ্রাস থেকে আমি নিজেকে বাঁচাতে পারছি না, আমি নামাজও পড়ি আবার অশ্লীল ভিডিও দেখি, আমি সকালে তওবা করে বিকেলে দেখি, বিকেলে তওবা করে সকালে দেখি, এরকম সমস্যা আমার অনেক যুবক ভাইদের আছে না নাই? তোমাদের যাদের এই সমস্যা তাদের মোবাইলের ওয়েলকামিং নোটে তুমি লিখে রাখবে আল্লাহ ইজ ওয়াচিং মি, মানে আল্লাহ আমায় দেখছেন। তুমি যে ল্যাপটপ ইউজ করো ওই ল্যাপটপের এক পাশে টাইপ করে তুমি লিখে রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ওয়াচিং মি, তিনি আমায় দেখছেন, তিনি আমাকে প্রত্যক্ষ করছেন। পৃথিবীর কেউ দেখে না, দরজা বন্ধ করে লাইট অফ করে জানালার পর্দা নামিয়ে দিয়ে একা একা লুকিয়ে লুকিয়ে অশ্লীল ভিডিও আমি দেখছি, কেউ দেখে না, দেখে কে? এজন্য আল্লাহর ভয়টা মুমিনের অন্তরে সব সময় থাকা চাই। আল্লাহর ভয় যদি কোনো মুমিনের অন্তরে থাকে, সে মুমিন কখনো পথ ভুলে যায় না, ঠিক কি না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না,
আল্লাহরে প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু যায় না। পড়েন সবাই, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তবু পথ ভুলে যায় না। আল্লাহরে প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতে রাধার যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়, চলনার হাতখানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তবু পথ ভুলে যায় না। আল্লাহরে প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় বলেন ঠিক কিরা? আল্লাহর ভয় এটা অনেক দামি জিনিস, এটার নাম হচ্ছে তাকওয়াল্লাহ। এটার নাম কি? তাকওয়া। উমরের ফারুক উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, ইয়া উবাই মা হুয়া তাকওয়া? উবাই, তাকওয়া কি? হোয়াট ইজ তাকওয়া? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া? উবাই ইবনে কাব প্রশ্নের উত্তর না করে উমরের ফারুককে আবার প্রশ্ন করে বললেন, আমা সালাকতা তরিকান যাশাউ, হে আমিরুল মুমিনিন, আপনি কি কাঁটা যুক্ত কোনো রাস্তা দিয়ে, এমন রাস্তা যে রাস্তা ডানে বাঁয়ে সামনে পেছনে ক্যাকটাসের গুল্মলতা খালি কাঁটা, এই কাঁটাযুক্ত কোন রাস্তা দিয়ে কি আপনি কখনো হেঁটে যান নাই? ওমর ফারুক বললেন, বালা, আমি হেঁটে গিয়েছি। উবাই বললেন, ওই রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি কেমন করে হেঁটে যান? ওমর ফারুক বললেন, ইজতাহাতু ওয়া ইসতামারতু, আমি এমন ভাবে হেঁটে গিয়েছি যাতে আশেপাশে ডানে বাঁয়ে কাঁটা আমার গায়ে না লাগে, আমার জুব্বায় না লাগে, আমার জুব্বাটা ধরে আঁকড় সাঁকড় করে সন্তবর্ণে খুব সচেতনতার সাথে আমি হেঁটে গিয়েছি যাতে কাঁটা গায়ে না বিঁধে। উবাই বললেন, হ্যাঁ রাহু তাকওয়া, এটাই তো তাকওয়া, এটাই তাকওয়া, এমন ভাবে এই পৃথিবীতে আপনাকে চলতে হবে যাতে শয়তানের কোনো হাতছানি, কোনো পাপ, কোনো কঙ্কিলতা, কোন ধরনের অশ্লীল বিষয় আপনার গায়ে পৌঁছতে না পারে, এটাই তাকওয়া। বিশ্বনবী একবার খেজুরের ডালা ভেঙে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন লম্বা, দাগ টেনে সাহাবাদেরকে বললেন, হাদা সিরাতুল মুস্তাকিম, এটার নাম সিরাতুল মুস্তাকিম। তারপর ডানে বায়ে দুই দিকে অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন, বললেন, হ্যাঁ হি সুবুলুশ শয়তান, ডানে বায়ের রাস্তাগুলো এগুলো শয়তানের রাস্তা, ডান দিক থেকে বাম দিক থেকে তোমাকে শয়তান হাত ছানি দিবে, গানের কনসার্টে চলো, ধুম্মা চলে ধুম দেখতে চলো, জোয়াবাজিতে চলো, নিষিদ্ধ পল্লীতে চলো, একটার পর একটা হাতছানি আপনাকে ডানে বায়ে সামনে যে সামনে থেকে পেছন থেকে আপনাকে গ্রাস করে ফেলতে চাইবে। কিন্তু মুমিন যখন সিরাতুল মুস্তাকিমের পথে একবার উঠেছে, এই পথটা শুরু হয়েছে দুনিয়া থেকে, এটার ওই প্রান্তে আছে জান্নাতুল ফেরদাউস, ঠিক কিনা? এই জন্য প্রতিদিন সালাতে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে যুবকদের এই সমস্যা আছে, পর্নোগ্রাফির সমস্যা, এটা জাতীয় সমস্যা বাংলাদেশের, বাংলাদেশের জাতীয় রোগের নাম ডায়াবেটিক্স, জাতীয় রোগের নাম কি? আর যুবকদের এটার নাম ঈমান, এটার নাম তাকওয়া। এই তাকওয়া নিয়ে যেন আমরা মরতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও, ঈমানের সাথে যেন আমাদের মৃত্যু নসিব হয়, তুমি তৌফিক দাও। বিশ্বনবী সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা জুকনা হুসনাল খাওয়াতিন, হে আল্লাহ তুমি আমার শ্রেষ্ঠটাকে ভালো করো, কারণ সব ভালো তার শেষ ভালো যা। এরকম অনেকে আছে, আজীবন ইসলামের পক্ষে ছিল কিন্তু এই সাহাবা পেয়ে যাবে। বিশ্বনবী বললেন, ভুয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। এক সাহাবি তো অবাক, এটা আবার কেমন কথা? জান মাল সব বাজি রেখে জেহাদের ময়দানে আল্লাহ দুশ্মন গুলোর একটার পর একটাকে শেষ করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে, আর এই মুজাহিদ ফি সাবিলিল্লাহ জাহান্নামে যাবে, হাউ কাম, হাউ ইজ পসিবল? এই সাহাবি পেছনে পেছনে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো যে আমি এটার শেষ দেখতে চাই। দেখতে দেখতে এক পর্যায়ে তিনি